Tudo India presents Lakshmi Narayan Jeweler and Lakshmi Narayan Lodge Pujo Porikrama 2022 presented by News Tudo India ami Jobbar Ali Shoyong amar shohoprotinidhi Raj Shahani shonge ei muhurte dariye rochi Kalagaj Sarbojonin Durga Puja Committee prangone apnader janiye di dekhte dekhte 1 bochor noy 2 bochor noy 46 bochore podarpon korlo Kalagaj Sarbojonin Durgotsob Committee sadharonoto ei elakar জনগণের সেবায় যিনি নিয়মিত নিমজ্জিত থাকেন তাদের মধ্যে অন্যতম অসীম মুখার্জি চিরপরিচিত একটি নাম তার তত্ত্বাবধানে এবং তাদের দাঁড়িয়ে হচ্ছে নেতৃত্বে এই পূজা মণ্ডপ কিন্তু ধীরে ধীরে সেজে উঠেছে এবং আজ ষষ্ঠীর বোধন থেকে এই পূজোর শুভ উদ্বোধন হবে এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছি ঠিক যেটা দিয়ে আপনাদের শুরু করব পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শাখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ বিভিন্ন প্রকারের পাখি যে পাখির অনেকটাই আজকে বিলুপ্ত সেই পাখির ছবি দিয়েই থিম সাজিয়ে অন্ততপক্ষে এই মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে শস্য শ্যামলা বাংলার প্রত্যেকটি কোণার ছবি এই দৃশ্যপটে পূজা মণ্ডপে এবার পুজো ফুটে উঠেছে কালাগজ সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে সেই কুকুরের কচুরি বানা থেকে শুরু করে অবশ্যই সেক্ষেত্রে পদ্মপাতার পদ্মফুল আর যে পদ্মফুল পূজার সামগ্রীতে দুর্গাপূজাতে সবথেকে বড় অর্ঘ সেই পুজোর থিমে এবার কিন্তু সেই পুকুর পাড় থেকে শুরু করে পদ্ম গাছ কচুরি পানা সমস্ত কিছু রয়েছে রয়েছে মহাদুখিনীর সেই ঘর থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৃন্ময়ী সেই প্রতিমা যেখানে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে এসছেন দেবী দুর্গা অসুর নিধনে মহিষাসুর মর্দিনী তার চার সন্তান কার্তিক গণেশ দুর্গা লক্ষ্মী সরস্বতীকে নিয়ে চলছে পুজোর প্রস্তুতি এক থেকে পুরোহিত যেমন পুজোর সমস্ত অর্ঘ এবং দ্রব্যাদিকে সুসজ্জিত করছেন দেবীর ষষ্ঠীর বোধনের জন্য ঠিক সেই মুহূর্তে একদম পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সুজলা সুফলা শস্য শ্যামলার উত্তরের দিকের যে উত্তুঙ্গ হিমালয় পর্বত সেই হিমালয় পর্বতে বসে রয়েছেন আদিদেব মহাদেব রয়েছেন শিব পার্বতী কালী থেকে শুরু করে অন্যান্য মুনি ঋষিরা যারা সেই হিমালয়ের পাদদেশে বসেই অন্ততপক্ষে সমস্ত কিছু ঋগ্বেদ থেকে শুরু করে সাম্যবেদ যজুর্বেদ অথর্ববেদ সেই বেদকে রপ্ত করেছেন সেই রোদ বেদের বার্তা সব দিকে হচ্ছে ছড়িয়ে দিয়েছেন যে গুরু প্রণাম মন্ত্র অনেকেই উচ্চারণ করেন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জন চলাচলম তদপদং দর্শিত জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ আরও রয়েছে সেই মন্ত্র কিন্তু আমরা যে কথা বলবো বেদ মন্ত্র যে উচ্চারিত হয় সেই বেদ মন্ত্রের পূর্ণাবয়ব চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বিভিন্ন ঋষির যেমন ছবি রয়েছে তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ সুদমা থেকে শুরু করে শ্রীকৃষ্ণ বলরামের সেই আলিঙ্গন মূর্তি সমস্ত কিছু কিন্তু এবারে থিমে ফুটে উঠেছে চলুন এক্সক্লুসিভলি আমরা এখানকার স্থানীয় জনগণের সঙ্গে কথা বলার পাশাপাশি এই পুজো কমিটির উদ্যোক্তাদের অন্যতম অসীমদা থেকে শুরু করে অন্যদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব পাশাপাশি শহরতলিতে মা দুর্গা যেভাবে আরাধ্য হচ্ছেন শহরাঞ্চলে যেভাবে আরাধ্য হচ্ছেন সেখানে যেমন অন্ততপক্ষে শহরাঞ্চলের মানুষ যেমন অন্ততপক্ষে প্রকৃতির একটা অংশকে অ্যাকোরিয়ামে বদ্ধ করে সেখানে দেখানোর চেষ্টা করেন সেটাও কিন্তু এক জায়গায় তুলে ধরা হয়েছে অসীমদার সঙ্গে আমরা কথা বলবো রয়েছেন আরও অনেক সিনিয়র মেম্বার অসীমদার প্রথমে মহাশিষ্টরণের কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে দেখতে 46 বছরে কারাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি কি বার্তা দিতে চান সমাজের জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলবো আপনারা যেন সংবাদ সংগ্রহ করেন এবং আপনাদের মাধ্যমে যে হাজার হাজার মানুষ দেখছে তাদের প্রত্যেকেই আমার এই শুভ কথাটা হচ্ছে যে আমি আছি এখানে কিন্তু আমরা আছি আমি সবার মধ্যে আমিও একজন সহযোগী অবশ্যই এবং আমরা এবার চিন্তা করেছিলাম যে একটা পুজোতে একটা কী থিম আনা যায় তাই আমরা আট থেকে আসি অন্তত যারা বাচ্চারা আসলে আপনারা দেখবেন ওখান থেকে পড়াচ্ছে পাখিরা এবং তার পাশে যেটা আছে এবং লাস্টে আপনারা দেখলেন যে পর্বত সেখানে গুরু দীক্ষা ইত্যাদি নিয়ে আমরা চিন্তা করেছিলাম সেটাকে আমরা পরিবেশন করলাম এখন এর বিচার যারা আসবেন দেখতে তারাই করবেন এটুকুই আমি বলি এবং আমি আরও একটু বলতে চাই যে আমরা এই দুর্গোৎসবটাকে আরও খুব আগের চেয়ে আমরা অনেক মানাচ্ছি তার আরেকটা কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা ইউনেস্কো থেকে যেটা সম্মান পেয়েছি সারা পৃথিবীর বুকে সেরা একটা নদী সৃষ্টি করেছে এবং আমরা এটাও জানি যে মমতা ব্যানার্জি যাতে নাকি সাধারণ মানুষের উপরে চাপ কম পড়ে তার জন্য প্রত্যেকটা ক্লাব কমিটিকে উনি আগেরবারের চেয়ে আরও 10,000 টাকা বাড়িয়ে এবার 60,000 টাকা করেছেন আমরা সেই টাকাটা কিভাবে কাজে লাগাবো এবং সঠিকভাবে কাজে লাগাবো সেটার জন্যই আমাদের আপ্রাণ চেষ্টা করি এবং তাই করব বললাম প্রতি বছরই দেখা যায়
এলাকার বিধায়ক চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের সাথে পুজো পরিক্রমায়। এবার কি সেই চিত্র ধরা পড়বে? একদম ধরা পড়বে, কারণ আজকে সন্ধ্যা 6টা থেকে আমাদের চোপড়াতে দুটো পুজোর উদ্বোধন আছে। সেখানে মাননীয় বিধায়ক সাহেব আসবেন, আমরা থাকবো ওখানে এবং আমরা যাবো ওনাকে আনতে। ওনার এই আজকের এই পুজো উদ্বোধনটা শুরু করে কোন পুজোর উদ্বোধন করবেন আজকে বিধায়ক? আজকে নতুন দুটো পুজো হয়েছে, মহিলা পরিচালিত, আমাদের চোপড়াতে হাতিগিসা মোড়ের কাছে, সেটা মহিলারাই করছে, এবং আরেকটা তার পাশেই সুরভি পল্লী আছে, সেখানেও একটা নতুন পুজো করছে। তার দুটো উদ্বোধন করে তারপরে আমাদের যেটা সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন আমরা পুরো চোপড়া ব্লকটা ভাগ করে করে ঘুরে নিই। হয়তো প্রথম গিন্নিগা দাসপাড়া, তারপর মাঝিয়ারি, তারপরে চোপড়া সোনাপুর। বলছি এবছর কার্নিভাল হওয়ার কথা 7 তারিখে, কতটা প্রস্তুত চোপড়া? মোটামুটি আমরা ভাবি যথেষ্টভাবে প্রস্তুত এবং চেষ্টা করছি যে যতটা আমাদের সাকসেস করা যায়, এবং কী কী গাইডলাইন আছে সেগুলো আমরা আরও ভালো করে দেখে মেনে আমরা নিশ্চয়ই করব। আচ্ছা, আপনারা যারা এখন ক্ষমতাসীন রয়েছেন বিধায়কের নেতৃত্বে, যারাই যে পদে রয়েছেন, কী কী প্রস্তুতি নিয়েছেন এখনও পর্যন্ত কার্নিভালকে সাকসেস করার জন্য? সবাই মিলেমিশে আমরা যেভাবে আলোচনা চলছে এখন, সেটা আগামী 7 তারিখ আসলে আপনারা যদি আসেন, কভার করবেন, তখন দেখবেন আমি আগে থেকে আর কতটা বলবো। বলছি অসীমদা, এই যে বিশেষ করে দেখা যেত একসময় যে বিশেষ করে কলকাতা যে এলাকার সঙ্গে আপনার আত্মিক যোগ এখনও রয়েছে, সেই কলকাতায় থিম পুজো দেখা যেত, সেটা এবার গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় মফস্বল এলাকায় নেমে এসছে। ওইখান থেকে তো এর যদি বলে যে কিছু দেখে শেখা, আমরা হয়তো ওখান থেকে একটু ভালো যেগুলো দেখেছি এবং যেগুলো আমরা জানি যে মানে যেটা দক্ষিণবঙ্গে যেটা বলে, হ্যাঁ, কিন্তু এখন তো আর বলবো না, কারণ দক্ষিণবঙ্গ নেই, একটাই বাংলা, পশ্চিমবাংলা। তাও ওখানকার যেটা পুজোটা একটু অ্যাডভান্স যেন হয়ে যায় আর কি, ঠিক সেভাবে আমরাও চেষ্টা করছি আর কি আনবার। তারপরেও আমরা দেখুন গ্রামের ব্যাপার, একটু আর্থিক দিক দিয়েও আমরা অনেকটাই পিছিয়ে, তাই ছোটো করে থিমের মধ্যে দিয়ে করা পারা যায়। কত বাজেট এবার কিছু জানা আছে? এবার কোন পুজোটা? এই পুজোটা যেটা যেই পুজোতে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, আমাদের মোটামুটি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার মধ্যে শেষ করা, আমরা 7,500 টাকা পেয়েছি, আর 5,000 টাকা আমরা যারা আছি সবাই মিলেমিশে। আচ্ছা 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 আচ্ছা, জনগণের উদ্দেশ্যে কি বার্তা থাকবে একজন সিনিয়র লোক? একদম বলবো যে এই কদিন একদম সবাই মিলেমিশে থাকবেন, আর বিশেষ করে আমাদের এখানে অধ্যুষিত মুসলিম অধ্যুষিত একটু বেশি এবং তারাও খুব আনন্দ করে, এবং সেই জন্যই আমি সবাইকেই বলবো যাতে এমন কোনো কাজ আমরা করব না যাতে নাকি সাধারণ মানুষের কোনো কষ্ট হয়, এবং আমরা এখানে বলাই আছে সন্ধ্যার পরে থেকে সবাই রাস্তায় থাকবে, গাড়িগুলো যেন সাইড করে দাও, এবং আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে একদম কড়া নির্দেশ আছে যে কেউ কোনো মানে বাজে অবস্থা যেন সৃষ্টি না করে, যেন তৈরি না হয়, তার জন্য আমরা সবাই সজাগ। ধন্যবাদ। কথা বলছিলাম অসীমদার সঙ্গে এবং তার পাশাপাশি আমরা এই ছোট্ট থিমের পুজো যার বাজেট সবে মাত্র শুনলাম আমরা যে 1.5 লাখ টাকা, সেই 1.5 লাখ টাকার মধ্যেই থিম পুজো দিয়ে এবার সুন্দরভাবে বলিয়ানভাবে সেই মণ্ডপকে হচ্ছে সাজানো হয়েছে। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তিনি হিন্দি দর্শক শ্রোতাদের জন্য হিন্দিতে একটু তত্ত্ব তুলে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বিলকুল সেই জব্বারদা নিউজ টুডে ইন্ডিয়া প্রেজেন্টস লক্ষ্মীনারায়ণ লজ এন্ড লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স পূজার পরিক্রমা 2022 আর উসি পূজা কে পরিক্রমা মে নিউজ টুডে কি টিম ইস ওয়াক্ত আ পৌঁছি হ্যায় কালাগঞ্জ বাজার, যাহাঁ পর কালাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব যে কমিটি হ্যায় উস কমিটি কি ওর সে এক আচ্ছা থিম জো হ্যায় ইয়াহাঁ পর তৈয়ার কিয়া গিয়া হ্যায়, ছোটে বজট কে কম বজট কি ইয়া পূজা হ্যায়, লেকিন ধ্যান জো হ্যায় পুরে 8 से लेकर 80 साल के উম্র কে জো লোক হ্যায় সভী কে লিয়ে এন্টারটেনমেন্ট কি জো ব্যবস্থা হো এসা হি ধ্যান রখকর ইস সাল কা জো হ্যায় ইস কালাগঞ্জ সর্বজনীন দুর্গা পূজা কমিটি জো হ্যায় উসকা ওর সে ধ্যান রাখা গিয়া। ইয়াহাঁ পর দেখ সকতে হ্যায় যাহাঁ পর ইস পূজা মণ্ডপ কি থিম কি শুরুয়াত হোতি হ্যায় ওয়াহাঁ পর ছোটে ছোটে চিড়িয়া, কবিতা, ছোটে সে পেড়, জেসে কি বচ্চে জো হ্যায় ইন সব চিজো কো দেখকর আনন্দিত হো আর এন্টারটেন কর সকে ইসকা পুরি তরহ সে ধ্যান রাখা গিয়া। উসকে বাদ আগে বড়তে হুয়ে জব আগে বড়েঙ্গে একদম ন্যাচুরাল গাঁও কি জো এক চিত্র হোতি হ্যায়, গাঁও কা জো এক দর্শন হোতা হ্যায়, কিস তরহ কে ঘর হোতে হ্যায় গাঁও মে, কিস তরহ কা পোখর হোতা হ্যায়, কিস তরহ সে মহিলায়ে হো পুরুষ হো গাঁও মে রহতে হ্যায়, পোখর কিস তরহ কি হোতি হ্যায়, সারে বিষয় কা জো হ্যায় ধ্যান রাখতে হুয়ে জো হ্যায় ইয়াহাঁ পর রাখা গিয়া হ্যায়। এক গাঁও কা সিধা সা হ্যায় চিত্র ইয়াহাঁ পর দিখাযা গিয়া হ্যায়, সাথ হি সাথ দুর্গা প্রতিমা দেখ সকতে হ্যায়, এক সুসজ্জিত সুন্দর প্রতিমা কা ভি ইয়াহাঁ পর আয়োজন কিয়া গিয়া হ্যায়, পণ্ডিত জো হ্যায় ইস দুর্গা পূজা কমিটি কে ওহ জো হ্যায় হর তরহ কি তৈয়ারি জো হ্যায় শুরু কর দিয়ে হ্যায়, ক্যোঁকি আজ জানতে হ্যায় ষষ্ঠী কি পূজা শাম কো হোনে ওয়ালি হ্যায় আর উসি কো নজর মে রাখতে হুয়ে হর তরহ কি অন্তিম সময় কি প্রস্তুতি চল রহি হ্যায়। ইয়াহাঁ পর দেখ পা রহে হ্যায় হিমালয় পর্বত জো হ্যায়
जो कि विश्व में सबसे ऊंचा पर्वत है उस पे जो है विराजमान है हम भोलेनाथ वहां से, और उसी चित्र को यहां पर दिखाया गया है जैसा अभी तक जो है चालू नहीं हुआ है। यहां पर हिमालय के पर्वत से जो है पानी निकलेगी, झरना हो सकता है कि शिव का जो जटा है उस जटा से पानी निकलेगी, पहाड़ के ऊपर से यह पानी गिरते हुए जो है भूतल पर आएगी, और यहाँ पर एक देव का जो देख पा रहे हैं कि प्राचीन जो युग थी वहाँ पर देवी देवता किस तरह से रहते थे, किन सब विषयों का उस वक्त ध्यान रहता था, ऋषि मुनि जो है किस तरह से ज्ञान देते थे, किन सब किताबों का वो लोग जो है शिक्षा लेते थे, अध्ययन करते थे, इन सारे विषयों को जो है यहाँ पर ध्यान रखा गया है। जो कि बुजुर्ग है उन लोगों को जो है खास करके इस पूजा मंडप में आकर्षित करेगा। साथ ही यहाँ पर देख पा रहे एक पहाड़ के बीच में जो है ऋषि मुनि है, और वहाँ से जो है हो सकता है कि यहाँ से जो है पानी जो है नीचे भूतल पे यानी कि जमीन पर जो है यहाँ से भी पानी गिरेगा। तो एक अच्छा चित्र, अच्छा प्रदर्शन बड़े बड़े पूजा कमेटी की ओर, हर बड़े बड़े जो है हर 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 कोई जो है उसके तरफ आकर्षित होता है, लेकिन यह छोटा छोटा पूजा कमेटी, खास करके ग्रामीण जो पूजा कमेटी है जिसकी समान कोशिश होती है, वो भी चंदा उठाते हैं, वो भी एक साल से तैयारी करते हैं, हर तरह की कोशिश करते हैं कि एक अच्छा सा प्रेजेंटेशन जो है आम जनता साधारण व्यक्तियों तक दर्शनार्थियों तक पहुँचाए। इसी कारण से न्यूज टुडे की टीम जो है बिग बजट की पूजा के साथ साथ छोटे छोटे बजट की पूजा तथा ग्रामीण जो पूजा है उन सब पूजाओं को आप लोगों के सामने रखने की हर तरह से जो है कोशिश करते हैं। यहाँ पर देख पा रहे हैं हालांकि प्रस्तुति जो है पूरे जोर शोर से चल रही है, सदस्य जो है चंदा कलेक्शन में व्यस्त हैं और अंतिम समय का जो प्रस्तुति है उसको लेकर व्यस्त हैं, इसी कारण से जो है फिलहाल ज्यादा सदस्य यहाँ पर मौजूद हैं। एक और यहाँ पर दादा है उनसे बात की, बोलते दादा अपनी के पूजा कमिटी सदस्य कत तम पूजा है वो छोर কি আয়োজন রয়েছে এবছর পূজাতে? এখানে বিভিন্ন রকমের কাজ এবার দেখলাম, খুব ভালো একটা থিম করা হয়েছে, ভালো ভালো বাচ্চা বড় সবার জন্য। সাংস্কৃতিক কি কি অনুষ্ঠান রয়েছে এবছর? সাংস্কৃতিক হবে, বিভিন্ন রকম প্রতিযোগিতা হয় বাচ্চাদের জন্য। কি নাম আপনার? बिल्कुल सही, जैसा देख पा रहे कि थीम अच्छा रखा गया है, काफी संख्या में यहाँ पर दर्शनार्थी जो है आने वाले हैं, साथ ही साथ ध्यान रखा गया है छोटे छोटे बच्चों का, महिलाओं का, जो कि कल्चरल जो कार्यक्रम होता है, सांस्कृतिक जो अनुष्ठान होता है उसको लेकर एक साल से तैयारी करते हैं कि सांस्कृतिक मंच पर कोई गाना गाएंगे, कोई नृत्य प्रदर्शन करेंगे, कोई कविता करेंगे, और इसी सब विषय को लेकर खास करके कालागंज बाजार के जो इलाके के लोग हैं वह काफी जो है उत्साहित हैं, और आज से ही जो है पूजा का आयोजन हो रहा है, आज से ही जो है पूजा इस पूजा मंडप में शुरू हो जा रहा है। जुड़े रहिए न्यूज टू इंडिया के साथ, नेक्स्ट कोई पूजा मंडप को लेकर हम लोग अवश्य आप लोगों के सामने आज से आने की कोशिश करेंगे। जुड़े रहिए न्यूज टू इंडिया के साथ, मेरे सहप्रतिनिधि जब्बार अली के साथ, मैं राजस्थानी कालागंज बाजार से।